সো গাইস চলে এসেছি এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা এপিসোড নিয়ে। তো আমি আছি তোমাদের সাথে অভ্রো গেমার। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের ফেথ ইভেন্টে যে দুগুলি সেটা কবে আসবে, এছাড়াও কথা বলবো ড্রাগোয়েকে কবে রিটার্ন করতে চলেছে ইন্ডিয়ান সার্ভারে, আর আমাদের FFWS ইভেন্টের ব্যাপারেও আমি কথা বলবো। সো তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইভেন্ট অ্যান্ড আপডেটসের জন্য। এই চ্যানেলে এরকম ইভেন্ট অ্যান্ড আপডেটস আসতেই থাকবে। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ ড্রাগোয়েকে আবার রিটার্ন করেছে ফ্রেটেড বিল্ডের মাধ্যমে। তো এটা সিঙ্গাপুর সার্ভারের একখানা পিক। তো সিঙ্গাপুর সার্ভারে ড্রাগোয়েকে আবার রিটার্ন করেছে, আর সিঙ্গাপুর সার্ভারে যেসব ইভেন্ট চলে সব ইভেন্টই মানে সেম টু সেম আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলে আসে। তো আমি সেখান থেকে বলতে পারছি যে হয়তো ড্রাগোয়েকে আমাদের ইন্ডিয়ান সার্ভারে আবার রিটার্ন করতে পারে, হয়তো 7-5-6 দিনের মধ্যে বা 1 সপ্তাহ টাইম লাগতে পারে। তো তোমরা হয়তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে আবার ড্রাগোয়েকে রিটার্ন দেখতে পারো। সো এবার গাইস তোমরা একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেটা ওয়ান টাইপ অফ ডিসকাউন্ট ইভেন্ট। তো এই ইভেন্টটাতে তোমরা যত বেশি ডায়মন্ড খরচা করবে তত বেশি তোমরা ডিসকাউন্ট পাবে। তো এখানে হাইয়েস্ট তোমরা পেতে পারো 85% ডিসকাউন্ট। তো এখানে এটা মেন এখানে ইভেন্টের মেন টপিক হচ্ছে তোমরা ডায়মন্ড খরচা করবে আর তোমাদের ডিসকাউন্ট বাড়বে। দেখো এখানে ডায়মন্ড খরচা করছে আর ওপরে 72% 76% এটা টোটাল 85% পর্যন্ত অফ পেতে পারবে। আর এই 85% অফ দিয়ে তোমরা যত ডায়মন্ড লাগবে সেই বান্ডিল, এখানে অনেক ধরনের বান্ডিল আছে, এছাড়াও অনেক আইটেম আছে সেগুলো তোমরা নিয়ে নিতে পারবে। দেখো গাইস এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে কি না এটা কিন্তু আমি 100% কনফার্ম নই, এটা বাইরের একটা সার্ভারে এসেছে। তো আমাদের হয়তো অন্যরকম কোনো ইভেন্টের মাধ্যমে এই ফেথ ইভেন্টের বান্ডিলগুলো হয়তো দিয়ে দিতে পারে, কিন্তু এই ইভেন্টটাই যে এই সেম টু সেম ইভেন্ট আসবে সেটা কিন্তু আমি কনফার্ম হয়ে বলছি না। এবার গাইস তোমরা আরেক ধরনের ইভেন্ট দেখতে পাচ্ছ, এই ইভেন্টটা হয়তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলে আসতে পারে। এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলে আসার 70% থেকে 60% কনফার্ম নিউজ আছে। এই ইভেন্টটা এরকমই হয়তো ইভেন্ট সেম টু সেম টাইপেরই ইভেন্ট হয়তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলে আসতে পারে, এরকমই বান্ডেলটা থাকবে। বিকজ এটার ফিমেল বান্ডেলটা আমাদের ফ্রিতে দেওয়া হয়েছে, বাট মেল বান্ডেলটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের গেমের ভেতর আসেনি। সো এটা হয়তো তাড়াতাড়ি চলে আসবে এরকম একটা ইভেন্ট যেটার মধ্যে এই মেল বান্ডেলটা থাকবে, হয়তো সেম টু সেম এই ইভেন্টটাই চলে আসতে পারে। এবার গাইস তোমরা জানোই দেখতেই পাচ্ছ এখানে FFWS ক্যালেন্ডার যেটা ইন্ডিয়ান সার্ভার আমাদের গেমের ভেতর 2 দিন আগেই দিয়ে দিয়েছে। তো এখানে যা যা আইটেম আছে সবই তোমরা ফ্রিতে পাবে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে ইমোট আছে, তো ইমোটটা তোমরা ফ্রিতে একদমই পাবে। তো সেটা ফাইনালের দিন হয়তো রিডিম কোডের মাধ্যমে পেয়ে যেতে পারবো। তো আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে সেদিন রিডিম কোডটা তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও একটা ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাকটা তো তোমাদের দেখিয়েছি, ওপরে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখে নিলে সবটা বুঝে যাবে। তো এখানে যা যা আইটেম আছে সবই তোমরা পুরোপুরি একদম পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে, আমি ঠিকই বলছি তোমরা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে। সো গাইস আর হয়তো কিছু দিনের মধ্যেই আমাদের এই নতুন M1887টা রোল দ্য ডাইস ইভেন্টের মাধ্যমে চলে আসবে ইন্ডিয়ান সার্ভারে। আমি মোটামুটি আন্দাজ করে বলতে পারছি মিস্ট্রি শপটা শেষ হওয়ার পরেই হয়তো চলে আসবে। সো এইগুলোই ছিল আমাদের আজকের ভিডিওর ইভেন্ট অ্যান্ড আপডেটস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক প্রত্যেকে করে দিও, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট তাহলে অবশ্যই ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। সো গুড বাই গাইজ, টেক কেয়ার, বাই।